বন্ধুরা গিলা সম্প্রদায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কয়জন মিলে আসছে বলুন? কয়জন? আমি একটা সাতজন। আমরা ঘুরতে আসছি একদম আমার পাবনা জেলার ফৈতুর থানার একদম লাস্ট সীমান্তে, যে মানে এটা একদম লাস্ট সীমান্ত। তো রাস্তাগুলোর কন্ডিশন তো আমি অলরেডি দেখেছি, কিছু আরও দেখাবো সামনে। খুব কষ্ট করে আসছি আর এখন ভাই একটা মিনিট, ভাই একটা মিনিট। আর এখন আমরা জাস্ট জাস্ট থাম্বনেইলের জন্য একটা মানে পিক নিবো আর কি। আজকে জানি কি বলতে পারে উস্কো জানি উঠবো উঠবো বন্ধুরা। ঘুরতে ঘুরতে চলে আসছি, আসলে কোথায় সঠিক বলতে পারবো না। এই গ্রামের নাম কি বন্ধুরা? গ্রামের নাম কি কেনাই? এটি আমাদের পাবনা জেলার ফৈতুর থানার একদম লাস্ট একটা প্রান্ত বলা যায়। এরপর আরো আছে? আচ্ছা, তো আরো নাকি অনেকটা জায়গা আছে। তো গ্রাম দিয়ে ঘুরতে ঘুরতে অলরেডি একদম লাস্ট প্রান্তে আজকে চলে এসেছে। আমরাই স্বজন চলে আসছি এখানে ঘুরে নিয়ে। আসলে এখানে রাস্তাগুলো খুবই ক্রিটিক্যাল রাস্তা, মানে একদম ভাঙ্গা চূড়া, আর রাস্তাগুলো সবই বর্ষার সময় পানির নিচে ছিল, সবে মাত্র পানি নামছে। এখনও দেখতে পাচ্ছেন পুরো পানি পানিগুলো রয়েছে বন্ধুরা। রাস্তায় কাদা থাকার কারণে আমরা কিছুটা পথ মানে সরাসরি জমির ভিতর দিয়ে যাচ্ছি। একদম লাস্ট সীমানা এসে পড়ছি। এখানে এই বড় ভাইয়ের লাগে পরিচয় হইলো, উনি বলছে যে এদিকে আর যাওয়া যাবে না, এদিকে একদম রাস্তা শেষ। তো এখন উনি আর সাজেস্ট করছে এইদিকে যাওয়া যাবে, কিছুটা পথ হয়তো যাওয়া যাবে। যাওয়ার পরে আবার হয়তো বা ওদিক থেকে যদি খেওয়া পাই ভালো মতো, তাহলে গাড়ি নিয়ে উপার পার হওয়া যাবে, নিলে আবার ব্যাক করতে হবে। তো ওনার কথা মতো এই যায়। তো উনি স্থানীয় লোক এখানে বাড়ি। তো ওকে, থ্যাংক ইউ। যাই হোক, এখন আবার একটু আমরা ব্যাক করলাম, দেখি কি করা যায়। সেই মতো জার্নি এখানে শেষ, কারণ আর দরকার কোনো বুদ্ধি নাই, একদম পুরো কাদা। আজকের মতো ছোট ব্লকটা এখানে শেষ। থ্যাংক ইউ।